بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين قال النبي صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم قد وجبت لهم النار إلا واحدة قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামী জীবন বিধান প্রোগ্রামে আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম আপনাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি আল্লাহ তাআলার জন্য ইসলামী জীবন বিধান প্রোগ্রামকে তার অপার অনুগ্রহে কবুল এবং মঞ্জুর করেন আল্লাহ তাআলা এই প্রোগ্রামকে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে যেন গ্রহণ করে নেন আপনাদের সুন্দর প্রশ্ন এই প্রোগ্রামে নেওয়া হয়ে থাকে তবে এর আগে কিছু বিষয়ভিত্তিক আলোচনার আমি প্রয়াস পেয়ে থাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মানিত দর্শক শ্রোতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র তরিকা এবং সুন্নতের অনুসরণই হলো জীবনের অবিষ্ট লক্ষ্য যদি এই সুন্নতের অনুসরণ আমরা না করতে পারি তাহলে আল্লাহ তাআলার প্রতি যে আমাদের ভালোবাসা আছে সেই ভালোবাসার দাবিতে আমরা পরিপূর্ণরূপে উত্তীর্ণ হতে পারি না কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসা মহব্বত যদি তোমাদের থাকে এই দাবির সত্যতা যাচাইয়ের একমাত্র মাপকাঠি হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করতে হবে আমি নবীর সুন্নাত এবং তরিকা অনুযায়ী যদি তোমরা জীবন যাপন করো আর এই মাপকাঠিতে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো তাহলে আল্লাহর প্রতি ভালোবাসার দাবি তোমাদের যথার্থ হতে পারে কিন্তু আমার অনুসরণ অনুকরণ যদি না হয় আমার সুন্নাত এবং আমার তরিকা অনুযায়ী যদি জীবন অতিবাহিত না করো আর অন্য পথ তোমরা অবলম্বন করো তাহলে আল্লাহর প্রতি ভালোবাসার যে দাবি সেটা মুখরোচক সেটা মিথ্যা দাবি বলতে মিথ্যা দাবি হিসাবে পর্যবসিত হতে বাধ্য তো আল্লাহ তাআলা এই করুণ পরিণতি থেকে আমাদেরকে যেন রক্ষা করেন এই বাস্তবতার কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একখানা হাদিসের মধ্যে কিছু তিক্ত সত্যের অবতারণা করে আমাদেরকে হুঁশিয়ারি করেছেন এবং বাস্তবতা আমাদের সামনে তুলে ধরেছেন বলেছেন যে বনি ইসরায়েল তোমাদের মধ্যে অতীতে যে সমস্ত উম্মতের অতিবাহিত হয়েছিল সেই বনি ইসরায়েল তারা 72 দলে বিভক্ত হয়েছিল এখানে সংখ্যা মূল উদ্দেশ্য নয় বোঝানো উদ্দেশ্য যে অসংখ্য অগণিত দল উপদলে তারা বিভক্ত হয়ে গিয়েছিল তোমরা তারা 72 দলে বিভক্ত হয়েছিল আর তোমরা 73 দলে বিভক্ত হবে আসলে এর অর্থ বোঝানো এটা যে তারা অসংখ্য অগণিত দলে উপদলে বিভক্ত হয়েছিল তোমরা তার চেয়েও বেশি দলে উপদলে বিভক্ত হবে তো আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ইবাদত ভুলে গিয়ে আমরা আল্লাহকে এ দুনিয়াতে এসে ভুলে যাই কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা আমাদের সামনে তুলে ধরছেন যে এই সত্য ধর্ম ইসলাম সে ধর্ম অনুযায়ী যদি আমরা ইবাদত বন্দেগী করি আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি আল্লাহর নবীর ভালোবাসা এবং মহব্বতের কথা যদি আমরা উচ্চারণ করি নবীর সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক ইত্যাদি দাবিও করি তবুও এরপরেও একটা তিক্ত সত্য হলো এবং বাস্তবতা হলো যে আমরা অসংখ্য অগণিত দলে বিভক্ত হব আর চরম পর্যায়ের ভ্রান্ত মুসলমানদের অনেক দলও থাকবে আর সত্যিকার অর্থে সত্যিকার মুসলমানদের মাত্র একটা দল থাকবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে বনি ইসরায়েল 72 দলে বিভক্ত হয়েছিল, তোমরা তার চেয়েও বেশি আরও দলে বিভক্ত হবে, তোমরা 73 দলে বিভক্ত হবে, সবাই হবে জাহান্নামের পথের যাত্রী, সবাই হবে ভুলের পথের যাত্রী, সবাই হবে অঠিক, আর শুধু একটা দল হবে নাজাত প্রাপ্ত, জান্নাতি নাজাত প্রাপ্ত দল, জান্নাতি দল হবে একটা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজাতপ্রাপ্ত দল কোনটি? তারা আসলে ওই বাতিল ফেরকাগুলোর বা ভুল পথে পরিচালিত মানুষগুলোর পেছনে তত বেশি পড়েননি, এর পরিবর্তে বরং সত্যপন্থী দল কোনটি হতে পারে, নাজাতপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল কোনটি হতে পারে সেটি সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, দুটো মানদণ্ড দিয়ে এই দলটাকে তোমরা বিচার করতে পারবে। এটা কোনো বিশেষ দলের ব্যানারের নাম নয়, বরং দুটো মানদণ্ড থাকতে হবে। একটা হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের আদর্শ। এই দুই মাপকাঠিতে যারা উত্তীর্ণ হবে, যারা এই দুই নীতির অনুসারী হবে, তারা হবে জান্নাতি, তারা হবে নাজাতপ্রাপ্ত, তারা হবে সঠিক। এই শব্দ থেকেই মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের তরিকা, আমার সাহাবায়ে কেরামের আদর্শ, এই দুই মূলনীতির উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারা হবে জান্নাতি, তারা হবে নাজাতপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের এই শব্দখানার আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাআত শব্দটি তৈরি হয়েছে, বাক্যটি তৈরি হয়েছে। তো এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দল, নাজাতপ্রাপ্ত দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। আহলে সুন্নাত অর্থ হলো নবীর সুন্নাত, ওয়াল জামাআত শব্দের অর্থ হলো জামাআতুস সাহাবা, সাহাবায়ে কেরামের জামাআতের নীতি এবং আদর্শ। এই দুই জিনিসের সমন্বয় সাধনের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাআত হতে পারে। কেউ মুখ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত বা সুন্নি বলে ফেললেই হয় না। সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাআত কখন হতে পারবে? যখন তাদের জীবনে সুন্নাত হবে, তাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী, সুন্নাত অনুযায়ী তাদের প্রত্যেকটা কাজ হবে, সাহাবায়ে কেরামের নীতি এবং আদর্শের বাউন্ডারির ভিতরে যারা থাকবে, এর বাইরে যারা চলে যাবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাআত হতে পারে না। আশ্চর্যজনক বাস্তবতা হলো যে যারা সুন্নাত থেকে দূরে সরে গিয়ে অনেকগুলো বেদআতের অবতারণা নিজেদের মধ্যে করে ফেলেছে, নতুন 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 সৃষ্ট অনেক বিষয়গুলো নিজেদের জীবনে স্থান দিয়েছে, তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মহব্বতের দাবি সবচেয়ে বেশি করে। তারাই হয়তো অনেক সময় অনেকে নামের সাথে সুন্নি শব্দটি খুব জোরে সুরে তারা ব্যবহার করে ফেলে। তো আসলে আল্লাহর নবীর সুন্নাত এবং সাহাবায়ে কেরামের নীতি এবং আদর্শ, এই দুই মাপকাঠিতে যারা উত্তীর্ণ, এই দুই জিনিসের মধ্যে যারা সমন্বয় সাধন করতে পারে এবং এই দুই নীতিকে একসঙ্গে ধারণ করে যারা পরিপূর্ণরূপে উত্তীর্ণ হতে পারে, সফল কাম হতে পারে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে, বনি ইসরায়েলের মধ্যে 72 দল হয়ে গিয়েছিল, আমার উম্মতের মধ্যে তার চেয়েও বেশি অনেক দল হবে, 73 দলে আমার উম্মত বিভক্ত হবে, মানে ওরাও অসংখ্য দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত অসংখ্য দলে বরং ওদের চেয়েও বেশি দলে উপদলে বিভক্ত হবে, সবাই হবে জাহান্নামের পথের যাত্রী, সবাই হবে ভ্রান্তপন্থী, আর এক দল হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কোন দল জান্নাতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন যারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর আমার সাহাবায়ে কেরামের জামাআতের, জামাআতুস সাহাবার নীতি এবং আদর্শের উপর যারা অটল অবিচল থাকবে তারা হবে জান্নাতি, তারা হবে নাজাত প্রাপ্ত। এখান থেকেই আহলে সুন্নাত ওয়াল জামাআতের বাস্তবতা আমাদের সামনে চলে এসেছে যে এই উম্মতের মধ্যে সঠিক পথের অনুসারী একটামাত্র দল, সেই দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। তবে এটা মুখ দিয়ে দাবি করলে হবে না, নিজের জীবনে সুন্নতের অনুসরণ এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের আদর্শের উপর অবিচলতা আছে কিনা সেটা যাচাই করে দেখতে হবে, পরীক্ষা করে দেখতে হবে। এই পরীক্ষায় যারা উন্নীত উত্তীর্ণ হবে তারাই হবে সত্যিকার অর্থে তারা হবে নাজাত প্রাপ্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা সতর্ক থাকো, নতুন সৃষ্ট অনেক জিনিস পরবর্তীতে চলে আসবে। কোরআন শরীফের মধ্যেও নেই, হাদিসের মধ্যেও নেই, সাহাবায়ে কেরামের আমলের মধ্যেও নেই, সুন্নতের গণ্ডির ভেতরে পড়ে না, সাহাবায়ে কেরামের নীতি এবং আদর্শের গণ্ডির ভেতরে পড়ে না, আর
সেই যুগে কোনো অস্তিত্ব পর্যন্ত পাওয়া যায় না, এর পরবর্তীতে এমন নতুন জিনিস তারা সৃষ্টি করে ফেলবে যেগুলো দিনের অংশ ছিল না, দিনের অংশ বাস্তবে নয়, কিন্তু পরবর্তীতে এটাকে দিনের অংশ মানুষ বানিয়ে ফেলে, দিনের অংশ বানিয়ে ফেলে। কেউ কেউ বলে, আমি বলেছিলাম যে জন্মদিবস সেলিব্রেট করা, জন্মদিবস নিয়মতান্ত্রিকভাবে জন্মদিবস পালন করার কোনো ধারণা ইসলাম আমাদেরকে দেয়নি। আল্লাহর নবীর পুরো জীবনে এটা পাবেন না। সাহাবায়ে কেরামের 100 বছর ব্যাপী যে শতাব্দীকাল পর্যন্ত তাদের যে সময়কাল, এর মধ্যে বার্থডে সেলিব্রেট করার, জন্মদিবস নিয়মতান্ত্রিকভাবে বাধ্যতামূলক চিন্তা করে পালন করার কোনো ধারণা পাওয়া যায় না, কোনো চিন্তা পাওয়া যায় না। এগুলো এরপরে শুরু হয়েছে, ইসলামের ভেতরে এগুলোর কোনো অংশ নেই। কেউ কেউ বলেন যে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, অমুক মাদ্রাসার জলসা, অমুক মাদ্রাসার মাহফিল, এগুলোকে দিনের অংশ কেউ মনে করে না। সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবে যে হাদিসখানা রয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান আহদাসা ফি আমরিনা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, অর্থাৎ দিনের মধ্যে যারা নতুন জিনিস সৃষ্টি করবে যা দিনের অংশ নয়, শরীয়তের অংশ নয়, আর তা আবার সৃষ্টি করবে, সেগুলো হলো রিজেক্টেড, প্রত্যাখ্যানযোগ্য। তো আসলে দিনের অংশ মনে করে কোনো জিনিসকে যদি কেউ অ্যাড করে, কেউ স্বাধীনতা দিবসকে, কেউ বিজয় দিবসকে ধর্মের অংশ মনে করে না, ধর্মীয় উৎসব হিসাবে পালন করে না, এগুলো রাষ্ট্রীয়, এগুলো দেশীয়, এগুলো স্থানীয় একটা প্রতিষ্ঠানের অনুষ্ঠান, এগুলোর মধ্যে তারিখ নির্ধারিত, মানে এমনভাবে জলসার তারিখ নির্ধারণ করা হয় না, কোনো শিক্ষাবর্ষের সমাপনী অনুষ্ঠান বুখারি শরীফের খতমের মাধ্যমে, এগুলোকে জরুরি কেউ মনে করে না, ধর্মের অংশ কেউ মনে করে না, ইসলামের পার্ট মনে করে না, এই জিনিসটাকে শরীয়তের অংশ এবং পার্ট মনে করে না। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলোকে মানুষ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে মানুষ পালন করে, যেমন ঈদে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, আমাদের বাপদাদাও এটাকে দেখেননি, এটা নতুন সৃষ্টি শুরু হয়েছে মাত্র, মানে বাধ্যতামূলকভাবে বিশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালনকে জরুরি মনে করা, আর এই জরুরি মনে করাটা মানুষ এটাকে ধর্মের রঙ্গে রঞ্জিত করেছে, এটাকে ধর্মের অংশ মানুষ মনে করেছে, মানুষ এটাকে শরীয়তের অংশ, পার্ট অফ দ্য শরিয়া মনে করে এটাকে পালন করে থাকে, এজন্য এর নামও ঈদ দিয়ে দেওয়া হয়েছে। অথচ এই ঈদ হিসাবে ধর্মের অংশ মনে করে, শরীয়তের পার্ট অফ মনে করে, এটাকে দিবস পালনকে বাধ্যতামূলক মনে করা, এই জিনিসটা ইসলামের মধ্যে নেই। আল্লাহর নবীর মিলাদের কথা কত হাদিসের মধ্যে এসেছে, এগুলো অসংখ্য দলিল আমিও পেশ করতে পারবো, আর এই মিলাদকে যে অস্বীকার করবে সে তো ইমান থাকবে না তার। মিলাদ যদি না হতো আমরা রসুল কীভাবে পেতাম, মিলাদ যদি না হয় তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব কীভাবে দুনিয়াতে আসতে পারে, মিলাদের মাধ্যমেই তো আমরা সিরাত পেয়েছি। সুতরাং এই ভুল বুঝাবুঝি সৃষ্টি সেটা হবে অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা এবং ভুল বুঝাবুঝি সৃষ্টির অপপ্রয়াস। এ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দান করুন, মুক্তি দান করুন, এবং সঠিক কথা সঠিকভাবে বুঝার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করুন। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার দেখা হবে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।